দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়িহাটে। এবং আপনারা দেখছেন এখানে যে ষাড় গরুগুলো কেনা বেচা হচ্ছে, আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দেব। আমরা এখানে দেখছি দুটি গরু নিয়ে দরদাম করছেন এক ভাই, আমরা সেগুলোর তথ্য নেই। এই যে দেখছেন গরু দুটিকে দরদাম করছেন গামছা মাথায় দিয়ে। ভাই আসসালামু আলাইকুম। ভাই কোথা থেকে আসছে ভাইরা? ভাই চাঁদপুর। কি অবস্থা ভাই বাজারের? ভালোই। কি দাম কেমন? কেনা যায়, কেনা যায়। দাম করছেন নাকি? কত বললেন? 300 ভাঙে দাম চাইলে দাম করবেন এটা বলছেন? দর্শক শুনছেন যে 300 ভাঙে দাম চাইলে দাম করবে। আমরা দেখছি আজকে কোন দুটা, ওই দুটা কত? 70-এর মধ্যে চাইছে কত? 350। আমি 300 ভাঙের করে কত পরিমাণ করেন না তো ভাই, এইভাবে কত তাতে বুঝা আসেন না? 70-এ হবে। 70-এ হবে। আমরা শুনছিলাম, দেখছিলাম আজকে যে গরুগুলো কিনছেন চাঁদপুরের ব্যবসায়ী, আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিচ্ছি। দেখি আরও কিছু এলাকে দুই দাঁত করে কত চাই ভাই, কত চাই? 265। 265 চাই। কত বলছে? 35। ঈদের পর 150 বেচবে না? ঈদের পরই 150 পিস বেচবে, পুরো 300 বেচবে। আচ্ছা গাড়িতে নামবে বাস বানাবে গাড়িতে নামবে বাস বানাবে এই গরু রে
কানে কানে দাম করছেন ভাই ওখানে শুনে আসে এখানে বলছেন পানিকে দাম বলতেছি হ্যাঁ এত বললাম এটা তো কিছু মনে করে পরামর্শ করে দিতে হবে মানুষ যদি কয় আচ্ছা তোমায় চোখে দেখাও এটা আবার কেমন কথা এটা বল ভাই ও ভাই পরামর্শ করে তো করে নিতে হবে বুঝছেন না বড়টা কিনতে গেলে পরামর্শ ছাড়া গরু কিনা যাবে আচ্ছা কারণ ওনার যদি আইডিয়া না থাকে তাহলে গরু কিনে তো লাভ নাই জোর করে তো কাউকে গরু কিনে দেওয়া না 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 দাম বললাম উনাকে কানে কানে বললাম এখন পরামর্শ করবো উনি একটা চাইছে কত চাইছে উনি চাইছে মনে করেন 65 265 হ্যাঁ আর আমরা মনে করেন আগে এসো কি করবেন আগে এসো 35 বললাম 35 বললাম আসলে শুনছেন যে 265 235 দরদাম করছেন আমরা দেখছি আজকে যে গরুগুলো কিনছেন চাঁদপুরের ব্যবসায়ী আমরা সেই খামারে সরি খামারে ভাই গরু নিয়ে যায় কি করবেন বিক্রি না খামারে রাখবেন খামারে রাখবো বিক্রি করবেন আচ্ছা খামারেও রাখবেন বিক্রিও করবেন সব তো কুরবানিতেই বিক্রি ইচ্ছা নাকি সবগুলো চলে খামারও চলে বিক্রিও চলে আচ্ছা খামার আছে না রানিং ব্যবসা রানিং ব্যবসাও আছে শুনছেন খামার আছে রানিং ব্যবসাও আছে ১৮০ পর্যন্ত দাম 90 বলছেন তাও দেন নাই তাও দেন না দর্শক শুনছেন যে 90 90 পর্যন্ত বলছেন আমরা দেখছিলাম গরুটির দাম কি পছন্দ হয় ভাই পছন্দ হয় কিন্তু দামে দামে পছন্দ হচ্ছে না দর্শক শুনছেন দেখছেন আমরা একটু কাজের কাজের ভাই কি অবস্থা বাজারের বাজারের অবস্থা ভালো নয় ভাই আচ্ছা খারাপ হ্যাঁ
কাস্টমার কম দূর আমরা নিতে বেশি বেশি থাকার কারণে মোটামুটি 5-7 হাজার টাকা কম আছে কিন্তু কিনতে তো কেউ পারছে না কিনতে পারতেছে না এখন বিষয় হচ্ছে ওরা দিতে পারছে না দিতে পারতেছে না আর মেইন জিনিসটা হচ্ছে আমি কাস্টমার এখন 5-7 হাজার করে আরো যদি একটু কম হয় এই আশায় আছে এই আশায় ওরা কয় যে আমি আমার জন্য লস না হয় ওনারা ওই আশায় আছে আচ্ছা পাটের দুটা দুই পক্ষ আছে আর দেখি ফিনিশিং পর্যন্ত মনে করেন কিনতে হবে কিনতে হবে নাম্বারটা বলেন তো আপনার 0175 শুভকামনা।